दासनगर इलाके में बच्ची की असामान्य मौत से इलाके में फैली सनसनी, परिवार में छाया मातम। एक घटना है हावड़ा के दासनगर थाना क्षेत्र के बाली टुकड़ी घोसपाड़ा जन कल्याण क्लब इलाके की। आप देख रहे हैं न्यूज लाइन कोलकाता। मंगलवार की सुबह एक युवती के शव गले में फंदे से लटका हुआ मिला। इस मामले ने पूरे इलाके में सनसनी फैला दी। यह मामला मैं आपको फिर से बता दूं, हावड़ा के दासनगर थाना क्षेत्र के बाली टुकड़ी घोसपाड़ा जन कल्याण क्लब इलाके की है, जहां पे 16 वर्षीय किशोरी जिसका नाम त्रिशा चक्रवर्ती है। पारिवारिक सूत्रों के अनुसार मंगलवार की सुबह उसके घर पे मम्मी और पापा दोनों कहीं बाहर गए हुए थे और किशोरी जो कि 11वीं श्रेणी की छात्रा थी घर में अकेले थी। जब वो घर वापस लौटे 10 बजे करीब तो उन्होंने अपनी इकलौती बेटी को फंदे से लटका पाया। उसके फ़ोन के मैसेज से ये पता चला कि 10 बजे उसने अपने दोस्त को मैसेज किया कि वो पढ़ने के लिए बैठी है, मगर जब भी उसके घर के लोग वापस आए तो उसे फंदे से लटका पाया। ये देखकर घर वालों के पांव के नीचे की जमीन हटी की हटी रह गई। मौके वारदात पे पुलिस पहुंची। पुलिस ने सब को पोस्टमार्टम जांच के लिए भेज दिया है। पुलिस प्रशासन इस बात को बताने में हिचकिचाहट रख रही है कि यह आत्महत्या है या इसके पीछे और कोई रहस्य है। उनका कहना है कि जब तक पोस्टमार्टम रिपोर्ट नहीं आ जाती इसके बारे में कुछ नहीं कहा जा सकता। स्थानीय सूत्रों के अनुसार किशोरी के माता पिता यहाँ पे किराए के मकान में रहते थे और किशोरी बहुत ही अच्छी स्वभाव की थी। कुछ स्थानीय लोगों का कहना है कि उस गली से किसी संदिग्ध व्यक्ति को जाते हुए देखा गया है। अभी ये पूरा मामला दासनगर थाने के अंदर है। दासनगर थाना इस पूरे मामले की जांच पड़ताल करेगी। आइए देखते हैं पूरी रिपोर्ट न्यूज लाइन कोलकाता के माध्यम से। इस खबर को ज्यादा से ज्यादा शेयर कीजिए और हमारे चैनल को लाइक, फॉलो और सब्सक्राइब जरूर कीजिए। এখানেই থাকতো, না না একা থাকতো না, ওরা ওর মামার বাড়িতে থাকে, এখানে রাতে শুতে আসে, মা বাবা মেয়ে তিনজনে শুতে আসে। আর মা বাবা ছিল না, ও একাই ঘুমাচ্ছিল। এবার ওরকম করে যে আমরা কেউ জানি না, আমরা কেউ ছিলাম না, মা বাবা চলে গেছে, ও একাই ছিল। পরে জানতে পারলাম, পরে এসে শুনছে যে ওর গলায় দড়ি দিয়েছে, মারা গেছে। জানি না, ওসব জানি না, ভেতরে খবর তো আমরা আছে। কেউ মামার বাড়ি তো ওখানে, ওখানে থাকে সারাদিনে, রাত্রে শুধু শুতে আসে, ওটা কি করে জানবো। না না কেউ আসে না, আমি এসে শুনছি যে ওরকম মারা গেছে, আমি দেখিও নি, বডি নিয়ে চলেও গেছে। না মানা বলে রাখতো, মা মানা বলে রাখতো, খুবই মানে কি বলবো বলুন তো, খারাপ ব্যাপার একটা। না আমাদেরই শুনে একটা খারাপ লাগছে, এরকম অল্প বয়সে দেন হতো, কি কারণ ছিল, কারণটা তো আমরা জানি না, জানি না, আমি জানি না, জানি না। আমার নাম ঝুমা মালিক, প্রতিবেশী পাশে। কি হয়েছে? তো কিছুই হয়নি, কালকে রাত্রি 9টা পর্যন্ত নাচ গান করেছে, খাওয়া দাওয়া করেছে, রাত্রি 10:30টার সময় মা বাবার সঙ্গে শুতে গেছে। তো সকালবেলা মা বাবা এখানে চলে আসে, ও একা ভাড়া বাড়িতে থাকে। তো সকালবেলা উঠে বাথরুম ফাথরুম করে গিয়ে শুয়েছে, ও যথারীতি এমনি ঘুম থেকে উঠে 9:30-10টা একাই উঠে আসে। তো আজ 10:30 বেজে গেছে, উঠে আসেনি। তো ওর মা গিয়ে দেখে ওরকম হঠাৎ করে, এবার পাশাপাশি লোকজন বলছে যে বাড়িতে নাকি একজন ঢুকেছিল সকালবেলা, একটা অল্প বয়সী ছেলে। ওই গলি থেকে, ওদের বাড়ির গলি থেকে বেরোচ্ছে, মানে পাশাপাশি লোকজন দেখেছে। হ্যাঁ,
মানে ঘর থেকে এরকম বেরিয়ে যাচ্ছে দেখেছে। তাহলে একজন অল্প বয়সে একটা লোক, হ্যাঁ ছেলে দেখেছে। তারপর কি হলো? তো ওর একটা বন্ধুকে ফোন করার সময় এসএমএস করে যে তুই কি করছিস, তো সে বলে যে আমি এখন পড়ছি, বলছে ও আচ্ছা ঠিক আছে। তোর বন্ধু এসে এসএমএস দেখিয়ে গেছে 8:45 যে আমাকে এসএমএস করেছে, ওই এসে বলছে এই দেখো আমাকে এসএমএস করেছে কিসা যে তুই কি করছিস, মানে কি আমার বোন তিশা, না না ওর একটা বন্ধু স্কুলের বন্ধু তাকে এসএমএস করেছে যে তুই কি করছিস, সে বলেছে আমি পড়ছি, বলছে ও আচ্ছা ঠিক আছে। বলতে ওর বন্ধু যে যাকে এসএমএস করেছে, হ্যাঁ মানে ঘটনার পরে, তাই ঘটনার পরে এসে সবাইকে দেখিয়ে গেছে এসএমএস, আচ্ছা আচ্ছা, যে ও 8:45 নাগাদ এসএমএস করে, ঘটনাটা এরকম ঘটে। কারোর সাথে আছে? না 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 এরকম কিছু না, কোনো সম্পর্ক না না নেই, এমনি যেমন অল্প বয়সে খেলা, সেটাই আমরা ভাবতে পারছি না যে ও এরকম কেন করলো, মানে কারোর মাথাতেই আসেনি যে এরকম ও করতে পারে বলে এরকম কাজ কেউ ভাবেন, কারণ ওর মধ্যে সেরকম মেন্টালিটি নেই, এরকম বাচ্চা এই 16 বছর বয়স কিন্তু কেউ বলবে না ওরকম বয়স বলে, মানে যেমন বাচ্চারা খেলাধুলা ফোন গেম, 11 ধর্ষা মিহিলাল না কি, বাড়িতে বাড়িতেও না কারোর সঙ্গে কিছু না, বাড়িতে যেমন নর্মাল থাকে সেরকম নর্মাল ছিল, খাওয়া দাওয়া গান নাচ, রাতে 9:30-10 পর্যন্ত নাচ গান করেছে বাড়িতে ভাইঝিদের সঙ্গে, কেউ জড়িত না না ওরকম কিছু এখন আমরা চিন্তা ভাবনা করি না, তো এখন রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আমি ওর দিদি হই মাসের মেয়ে। আপনার নাম? রাখি কাঁড়ার। ওর নাম তিশা চক্রবর্তী, ক্লাস 11 পড়ে।